নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু আর স্পোর্টস এই ভিডিওতে দু থেকে তিনটে গুরুত্বপূর্ণ আপডেট শেয়ার করা রয়েছে তো একটু স্কিপ না করে এই ভিডিওটা শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল তো শুরুতেই যে আপডেট নিউজটা দেবো সেটা হচ্ছে এই কিছুদিন আগে দুটো টুর্নামেন্ট ন্যাশনাল টিম খেলেছে টিম ইন্ডিয়া খেলেছে তো সেখানে বেশ কয়েকজন ভারতের তারকা ফুটবলার ছিল যারা মোহনবাগান দলের সই করেছে বা মোহনবাগান দলের হয়ে খেলছিলেন তো সেই সমস্ত তারকা ভারতীয় ফুটবলাররা এখনই প্রিসিজন ক্যাম্পে যোগ দিচ্ছেন না যেটা খেলনাও রিপোর্ট করেছে তারা আর কিছুদিন পর যোগ দেবে কারণ তারা আর কিছুটা ছুটি কাটিয়ে তারপর মোহনবাগান দলের ক্যাম্পে যোগ দিতে চলেছে এমনটাই খবর রয়েছে অর্থাৎ এই সপ্তাহের শেষের দিকে তারা যোগ দেবে তো এরপরের যে আপডেট নিউজটা দেওয়া রয়েছে সেটা অবশ্যই মোহনবাগান দল যে ডুরান্ড কাপের টিমটা নামাতে চলেছে সেটা রিজার্ভ টিম এবং মেন টিম দুটো টিমকে মিলিয়ে তারা একটা টিম তৈরি করেই খেলাবেন মানে সেখানে তোমরা কখনো কখনো দেখবে যে মেন টিমের কিছু প্লেয়ার খেলছে এবং রিজার্ভ টিমের প্লেয়ারও খেলছে এবং বড় গুরুত্বপূর্ণ ম্যাচে হয়তো মেন টিমই খেলবে যেরকম ডার্বি ম্যাচে এরপর যে আপডেট নিউজটা দেওয়া রয়েছে সেটা অবশ্যই কেরালা ব্যালাস্টেফসি দলকে নিয়ে কেরালা ব্যালাস্টেপসি দল ছাব্বিশ বছর বয়সী সাউথ আমেরিকান স্ট্রাইকারের সাথে কথাবার্তা বলছে যদিও বা এখনও অবধি সেই বিদেশি প্লেয়ারটির নাম জানা যায়নি কিন্তু এই মুহুর্তে যা খবর সেই প্লেটটির সাথে কথাবার্তা বলছে সব কিছু ঠিকঠাক থাকলে অবশ্যই কেরালা এফসি দল সেই স্ট্রাইকারকে সই করিয়ে নেবে এবং যেহেতু জোসিওয়া সুটিরিও এই মুহূর্তে খেলতে পারবে না এই সিজনে তাই তার রিপ্লেসমেন্ট হিসেবেই সেই প্লেয়ারটি আসতে চলেছে যখনই নাম জানতে পারবো অবশ্যই সেটা কিন্তু জানিয়ে দেবো এরপরে সবচেয়ে গুরুত্বপূর্ণ একটি আপডেট শেয়ার করা রয়েছে অবশ্যই আমাদের কলকাতার জার্নালিস্ট খুব ভালো জার্নালিস্ট জ্যোতিময় চট্টোপাধ্যায় তিনি একটি টুইট করেছেন যে কোনো দল ইএফসি কাপের চূড়ান্ত রাউন্ডে যোগ্যতা যদি অর্জন করে তাহলে ভারতীয় ফুটবল ভক্তরা মানে আমরা অবশ্যই একটা বিদেশি সেন্টার ব্যাক দেখতে পাবো যার বাজার মূল্য কামিষ থেকেও অনেক বেশি হবে এবং সেই দল সেই কাজটা করার জন্য অলরেডি কাজ কথাবার্তা বা কাজ করা শুরু করে দিয়েছে মানে সেই প্লেয়ারটিকে নিয়ে আসার জন্য তো এবার বুঝতে পারছো যে কোন টিম তাহলে হতে পারে এখানে পরিষ্কার বোঝা যাচ্ছে যে মোহন বাগান দলেই সেই কাজটা করতে চলেছে কারণ এই মুহূর্তে এফসি কাপ শুধুমাত্র মোহনবাগান দলই হয়তো খেলবে এবং এফসি দল তো কোয়ালিফাই করেই রয়েছে তারা গ্রুপ স্টেজের ম্যাচ খেলবে তো এফসি দলের অলরেডি দুটো ডিফেন্ডার বিদেশি ডিফেন্ডার রয়েছে মরতাদা ফল এবং কালো স্টেলগত তো তারা তো কোনো রকমভাবেই আর কোনো বিদেশি প্লেয়ার সই করাবে না আর মোহনবাগান দলে শুধুমাত্র ব্রেন্ডন হামিল রয়েছে তাই ব্রেন্ডন হামিল থাকাকালীন হয়তো মোহনবাগান দলই একটা ভারতের ভারতীয় ফুটবলের সবচেয়ে দামি ডিফেন্ডার কিন্তু এই মৌসুমে আনতে পারে যদি এফসি কাপের চূড়ান্ত পর্যায়ে চলে যায় এরকমই খবর রয়েছে বা এরকমই টুইটটা করেছেন আর এর থেকে পরিষ্কার মোহনবাগান দলই এটা খুব সম্ভব করে দেখাতে পারে কারণ ট্রান্সফার মার্কেটে কামিনসকে সই করিয়ে যেরকম তাক লাগিয়ে দিয়েছে সেই সাইনিংটা যতটা বড় সাইনিং ছিল তো যেহেতু বিদেশি সেন্টার ব্যাকও দামি বিদেশি প্লেয়ার নিয়ে আসতে চাইছে যেরকম জ্যোতিময়দা বললো তাহলে সেটা দলই হতে চলেছে তো তোমরা কতটা এক্সাইটেড যদি এই সাইনিংটা হয়ে থাকে মানে ব্রেনডান হামিলের পাশাপাশি আরও একটা ভালো ডিফেন্ডার যদি আসে তাহলে তোমাদের কি মতামত যে দলটা আরও কতটা শক্তিশালী হতে পারে তো আজকের এই ভিডিওটা এই পর্যন্তই যদি ভিডিওটা ভালো লেগে থাকে ভিডিওতে লাইক শেয়ার কমেন্ট করো আর এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব অবশ্যই করে নিও